ওয়েলকাম টু ঝটপট যত রান্নায়। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে নুডলসের পাকোড়া। আপনারা তো কম বেশি সবাই অনেক ধরনের পাকোড়াই খেয়েছেন, কিন্তু কখনো কি এই নুডলসের পাকোড়া খেয়ে দেখেছেন? যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে চটজলদি বাসায় বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি একটা কড়াইতে সুন্দর করে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একদম কুচি কুচি করে সুন্দর করে কেটে নিচ্ছি। এরপর আমি কিছু পরিমাণে কাঁচামরিচ নিয়ে নিলাম। কাঁচামরিচগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এরপর আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটা গরম হতে থাক এই সুযোগে আমি একটু সবগুলো মিশ্রণ মেখে নেই একসাথে। তো এই জন্য আমি সিদ্ধ করা নুডলস নিয়ে নিলাম একটা বাটিতে। এরপর আমি একে একে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করব। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এরপর আমি দিয়ে দিলাম বিভিন্ন টাইপের মশলা, যেগুলো আমরা নর্মালি পাকোড়াতে ইউজ করি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর আমি দিয়ে দিয়েছি একটু গোলমরিচ। তারপর আমি এখানে দিয়ে দিলাম ম্যাজিক মশলা, যেটা নুডলসের মধ্যে থাকে। এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, তবে ডিমটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই পাকোড়াটা। তো সবগুলো উপকরণ একসাথে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে সবগুলো মশলা ভালো করে নুডলসের ভিতরে ঢুকে যায়। এ পর্যায়ে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার ইউজ করতেছি, যাতে করে এই পাকোড়াটা একটু মুচমুচে হয় খেতে, তখন কিন্তু ভালো লাগে খুব। তো এই তো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে, আর এই সুযোগে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে পাকোড়াগুলো ছেড়ে দিব। পাকোড়ার শেপে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, একটু সাবধানতার সাথে দিতে হবে যাতে তেলের কোনো ছিটা হাতে চলে না আসে। আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। খুব বেশি হিটে দিলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। তো আমি সবগুলো পাকোড়া একে একে দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব। এই নুডলসের পাকোড়া কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে, আর এই নুডলসের পাকোড়া কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি দুইটা চামচের সাহায্যে এপিট ওপিট করে নিচ্ছি। এক পিট কিন্তু মোটামুটি হয়ে গেছে, এবার আরেক পিট আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এই তো আমার ভাজা হয়ে গেছে পাকোড়াগুলো। এবার আমি একটা বাটিতে একটা ছাঁকনি চামচের সাহায্যে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা কোনো তেল পাকোড়াতে না থাকে। এইভাবে বাসায় অবশ্যই আপনি এই পাকোড়ার রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো এই তো রেডি হয়ে গেল, এখন আমি খাবো মজা করে। আপনারাও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।